এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওতে দেখুন কিভাবে মুভ করছে, নড়াচড়া করছে। আপনি যদি এটা গিম্বল দিয়ে ভিডিও করতেন তাহলে এভাবে নড়াচড়া করতো না। এখন থেকে আপনি আপনার মোবাইল গিম্বলের মতো ইউজ করতে পারবেন, এক্সট্রা কোনো গিম্বল দরকার হবে না। আপনার মোবাইলে গিম্বলে কাজ করবে, জাস্ট একটি সেটিংস এর কাজ করলেই পারবেন। এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, যে ভিডিওটি আপনি করছেন সে ভিডিওটি আগে ফার্স্টে নেবেন। এই ভিডিওটি সর্বপ্রথম আপনি ভিডিও ধারণ করবেন। ভিডিও ধারণ করার পর আপনার যে গুগল ইমেজ আছে সেই গুগল ইমেজে এটা আপলোড করবেন। গুগল ইমেজে কী করে আপলোড করবেন, এই জন্য গুগল ইমেজ আপনার মোবাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এটা ওপেন করবেন। এই জন্য আপনারা লাইব্রেরির উপর ক্লিক করবেন, যে ভিডিওটি আপনি আপ করতে চাচ্ছেন গুগল ইমেজে এটার উপর ক্লিক করে ওপর থেকে জাস্ট ব্যাকআপে অন করে দেবেন। জাস্ট এই ভিডিওটা আপনার গুগল ইমেজে আপ হয়ে যাবে। আপ হয়ে যাওয়ার পর আপনি আরেকটি কাজ করবেন, যখন এটা আপ কমপ্লিট হবে তারপর এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখুন এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে যখন ক্লিক করবেন, করার পর এই যে দেখেন সাউন্ডের পাশে একটি চিহ্ন আছে যে মোবাইলের মতো, এই মোবাইল এটার উপরে ক্লিক করবেন। এবার আমি ভিডিওটা প্লে করে দেখুন, দেখুন এখন ভিডিওতে সেভাবে আর নড়াচড়া করছেন না, একদম গিম্বলের মতো আপনার ভিডিও দেখা যাচ্ছে। জাস্ট আপনারা গুগল ইমেজের মাধ্যমে আপনারা এভাবে এটা করে ফেলতে পারেন। যখন এটা হয়ে যাবে তারপর নিচের দিকে দেখেন সেভ কপি, এই সেভ কপির ওপরে ক্লিক করবেন। সেভ কপির ওপরে করলে কিছুক্ষণের ভিতরে এই ছবিটি, এই ভিডিওটি সেভ হয়ে যাবে। এই যে দেখুন এই ভিডিওটি সেভ হয়ে গেল। এভাবে আপনারা আপনার মোবাইল দিয়ে যে কোনো ধরনের ভিডিও গিম্বলের মতোভাবে ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের গিম্বলের দরকার হবে না, আপনার মোবাইলই গিম্বলের মতো কাজ করবে। জাস্ট এই গুগল ইমেজে গিয়ে আপ করে এটা স্টেবলাইজিংয়ে ক্লিক করলেই এটা হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও শেষ করার আগে একটি কথা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টস করে জানায় আমার ভিডিও আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।